বলেছিলাম না, সেপ্টেম্বর শুরু হওয়ার পর থেকে আমরা দৌড়ের উপরেই আছি, আর সেই দৌড়ের মাঝখানে নতুন আরেকটা জিনিস অ্যাড হয়েছে, বলবো যে আবার আবার দৌড় শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাওহিদকে নিয়ে বের হয়েছি, ওর থেরাপি সেন্টারে যাব। সেখান থেকে আবার ওকে স্কুলে দিতে হবে। আজকে সিঙ্গেল থেরাপি, তবে আজকে যথারীতি তাওহিদের বাবার কাজ ছিল, কিন্তু আমি আসলে ওকে বাদ মানে না করেছিলাম যে কিছু সময় আমাকে দাও, এরপরে তুমি কাজে চলে যাও। মানে ও আজকে 2 থেকে আড়াই ঘন্টা পরে তারপরে কাজে যাবে। আর কী কারণে যাবে সেটা হচ্ছে তাওহিদের স্কুলের জন্য। যাই হোক, এখন চলে এসেছি তাওহিদের থেরাপি সেন্টারে। আর গাড়ি দিয়ে আসতে কি আরাম, মাত্র 5 মিনিটের মধ্যেই বাসা থেকে চলে আসতে পারে। আর যদি বাসে আসি তাহলে প্রায় ভালোই সময় লাগে, আধা ঘন্টা 40-45 মিনিটের মতো সময় লেগে যায়। আর যদি বাস একবার মিস হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, ঘন্টাখানেক লাগে। কারণ একটা বাস মিস হয়ে গেলে পরবর্তী বাস আসতে 15 মিনিট কি 20 মিনিটের মতো লাগে, এতক্ষণ সময় ওয়েট করতে হয়। যাই হোক, চলে এসেছি সেন্টারে। এইখানে আজকে তাওহিদের সিঙ্গেল থেরাপি, আর এই সুযোগে আমি আবার বসে একটু কফিও নিয়ে নিলাম। আর এইখানে আসলে একটু কফি না খেলে ভালো লাগে না, গরমের সময় এই অবস্থা, আর শীত আসলে বোধহয় 2-3টা খাওয়া হয়ে যাবে এইরকম। আর যে এরিয়াতে তাওহিদের এখন থেরাপি চলে সেই এরিয়াটা আসলে অনেকটা ঠান্ডা, আশেপাশে বিল্ডিং খুবই কম বলা যায়, আর চারিদিকে কেমন খোলামেলা, তো প্রচুর ঠান্ডা থাকে। যাই হোক, সেই দিকে আর নাই যাই, এখন আমরা তাওহিদের থেরাপি শেষ হচ্ছে, যাচ্ছি তাওহিদের স্কুলের দিকে। আর এবার বলি যে কিসের জন্য আসলে আবার নতুন করে দৌড় শুরু হয়েছে। আগে আমার তাওহিদের স্কুল যেখানে ছিল সেটা আমার বাসার একেবারেই কাছে, মানে কত কাছে সেটা আরও পরে শেয়ার করবো আপনাদের সাথে, একেবারেই কাছে। এখন তাওহিদের স্কুলটা একটু দূরে পড়ে গেছে, বলা যায় এটা তাওহিদের একটা নতুন স্কুল। এখন আমার বাসা থেকে প্রায় 5-7-10 মিনিটের মতোই বলবো হেঁটে আসতে সময় লাগে। তার উপরে আবার স্কুল হচ্ছে 3 তলায়, সো সিঁড়ি দিয়ে দিয়ে এগুলোকে আবার উপরে উঠতে হয়। আর স্কুলের যে লিফট আছে সেটা অনেক পুরনো টাইপের লিফট, তো সবসময় কাজও করে না, তো দেখা যায় যে হেঁটেই মানে 3 তলায় উপরে উঠতে হয়, নামতে হয়, এইরকম। নামার সময় তো কষ্ট হয় না, উঠার সময় অবস্থা খারাপ হয়ে যায়। তাওহিদকে স্কুলে দিয়ে আমরা এবার বাসায় চলে এসেছি। আর তাওহিদের স্কুল চেঞ্জ করার কারণ আমরা না, যে আমরাই ওর স্কুল চেঞ্জ করে দিয়েছি, বা ও নতুন স্কুলে মানে বা ওর নতুন ক্লাসে যাচ্ছে সেটা না, ওর যে প্রি স্কুল আছে সেখানেই আছে। আর ওর আগের যে স্কুল আছে সেই স্কুলে আসলে গাছ পড়ে একদম স্কুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে গাছ এমনভাবে ওই যে কিছুদিন আগে যে তুফান গেল সেদিনই আসলে এই গাছ টাছ পড়ে 2-3টা গাছ পড়ে গেছে। ওর স্কুলে বাগান আছে, তো বাগানের চারিদিকে আসলে গাছগুলো, বড় বড় গাছ ছিল, সেগুলো পড়ে স্কুলের উপরই ভেঙে পড়েছে। তো সেটাকে এখনও ঠিকঠাক করতে পারেনি, কাজ চলছে, তার জন্য তারা স্কুলটাকে পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে গেছে, যেটা আমার বাসা থেকে হেঁটে যেতে হচ্ছে। এটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, মানে একটা শেষ করতে না করতে আরও একটা ঝামেলা চলে আসে। আর একটু সরি বলছি, কারণ গত 2 দিন আসলে আমি যে কী পরিমাণ টেনশনে ছিলাম এটা আসলে কারো সাথে বা কারো উপরে না গেলে সে বুঝতে পারবে না। আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে কি ভিডিও করব বা কি মোবাইল বা কি কি, আমার কোনো কিছুই আমার ধারে কাছে ছিল না, আমি অনেক টেনশনে ছিলাম। আর সেটার কী কারণে সেটা না হয় পরে বলবো, এখন বলতে চাচ্ছি না, কারণ আরও কিছু প্রসেস বাকি আছে, তারপরে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি আমার তাওহিদের স্কুলের কাজ শেষ করেছি, ওকে স্কুলে দিয়ে এসেছি। বাসায় এসে তাওহিদের বাবা কাজে চলে গেছে, আমি আবার আমার কাজে লেগে গেছি। আজকে বিকেলে আবার থেরাপিস্ট বাসায় আসবে, তো তার জন্য আমি সব কিছু গুছিয়ে রেডি করে নেব, প্লাস রান্নাও করতে হবে, এবং কিছুক্ষণ পর আবার তাওহিদকে গিয়ে স্কুল থেকে আনতেও হবে। বাসায় আসার সাথে সাথেই তো কাজে লেগে গেছি, কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি। বাসায় কিছু ক্রোসেন্ট ছিল, সেটা একটু গরম করে চটজলদি একটু খেয়ে নিলাম, হাতে আমার সময় খুবই কম। আর আজকে তাওহিদের স্কুল শেষ হয়ে যাবে 2টার দিকেই বোধহয়, তো তার জন্য আমাকে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি সবগুলো কাজ শেষ করে নিতে হবে। রুমের যে অবস্থা এটা গুছাতেই আমার আজকে তাওহিদের স্কুল থেকে আসার সময় হয়ে যাবে। তার উপরে আবার একটু হালকা পাতলা রান্না তো আছেই, আর তাছাড়া তাওহিদের জন্য কিছু খাবার রেডি করে রাখবো যেন ও স্কুল থেকে এসে খেতে পারে। আর সকালবেলা তাওহিদের বাবাকে বাসায় মানে একটু দেরিতে কাজে যাওয়ার কারণ হচ্ছে ওর এই নতুন স্কুল, এটা আসলে কোন জায়গায় কোথায় কী করতে হবে, প্লাস আবার যেহেতু আমরা ওকে স্কুলের সময়ে অসময়ে আমরা ওকে স্কুল থেকে বের করব, আবার ভেতরে দেব, তো তার জন্য একটু কথাবার্তাও বলতে হবে। তো সব কিছু মিলে আমি চাচ্ছিলাম তাওহিদের বাবা থাকুক, ও ভালো করে ঠিকঠাক মতো বুঝিয়েও বলতে পারবে, আমার জন্য একটু সুবিধা হবে, কারণ এরপর থেকে তো আমারই এই কাজ, ওকে থেরাপিতে নেওয়া, আবার স্কুলে দেওয়া, আবার স্কুল থেকে বের করা, এগুলো আমারই কাজ।
এই তো আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর একজন আসলে বাসার এই ডিমগুলো দেখে বলেছিলেন যে ডিমের গায়ে নাম্বার কেন, একজন কমেন্টে লিখেছিলেন। আচ্ছা, দেশের বাইরে এইরকমই, আমাদের এইখানে আমি দেখেছি যে প্রত্যেকটা ডিমের গায়ে দিন তারিখ লেখা থাকে, এক্সপায়ার ডেট লেখা থাকে যে কতদিন পর্যন্ত এটা খাওয়া যাবে, এরকম লেখা থাকে। এগুলো ক্ষতি হয় না, এগুলো আবার সেদ্ধ করলে বা পানিতে দিলে দেখা যায় যে চলে যায়, দাগটা থাকে না, বা যে নাম্বারটা লেখা থাকে ওগুলো থাকে না। এগুলো প্রায় না, বলবো যে সব ডিমের গায়ে এই নাম্বারটা লেখা থাকে। যাই হোক, সব কিছু কাঁচ মোটামুটি গুছিয়ে এনেছি, এখন বাসনপত্র যা আছে এগুলোকে ভালো করে ধুয়ে মেজে রেডি করে নিই। আর সকালবেলা যে তাওহিদের বাবা আমাদের সাথে সেন্টারে গিয়েছিল, আজকে একটা মিটিংও ছিল আমাদের, ছোটোখাটো একটা মিটিং ছিল, সেটা হচ্ছে তাওহিদের ওই যে মেডিকেলের ডকুমেন্টের ব্যাপারে যে দৌড়াদৌড়িটা চলছে সেটার ব্যাপারে। তো আমাদের একসাথে দুই মানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে এরকম আর কি। একে তো আমার একটু হেল্প হয়ে গেছে, প্লাস আবার ডাক্তারের সাথেও একটু মিটিং হয়ে গেছে, কারণ তাওহিদের বাবার এটা খুবই তাওহিদের জন্য আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ সামান্য একটু 19-20 হয়ে গেলে তাওহিদের পুরো বছরটাই এলোমেলো হয়ে যাবে, আর ডাক্তারাই আসলে এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করার মানে কথা বলছে, যেন কোনো কিছু মিস না হয়। হয়তোবা আমার আমাদের মতো যে সমস্ত প্যারেন্টসরা আছেন তাদেরকে তো এত ভেঙে চুরে বলতে হয় না, তারা সব কিছুই বুঝে যায়। আরেকটা কথা আসলে আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি যেদিন তাওহিদের বাবা শপথ হয় সেদিন আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, পিৎজা খেয়েছিলাম, ওই দিন দোকানে একটা ভাবির সাথে দেখা হয়েছিল। মানে ভাবিও আসলে আমার মতোই এরকম এই ধরনেরই প্যারেন্টস, তো কিছু কথা বললো, মনে হয় যেন আমার কথাগুলাই, আমি আসলে বলতে হয় নাই, আমার কথাগুলাই উনি ওনার মুখ দিয়ে বলছে, এরকম যেটা আমি চিন্তা করি মনে মনে উনি সেই কথাটাই আমাকে বলছে। তো যারা আসলে ভুক্তভোগী তারাই বুঝে, বা যারা এই এই সময়গুলো পার করে, এই রাস্তা পার করে, তারাই জানে যে কোন রাস্তাটা কেমন, বা এটা কেমন হতে পারে, বা কার মনে কী আসতে পারে, এগুলো তারাই বুঝে। হয়তো বা অন্য কারো মনে এগুলো আসবে না, এটা স্বাভাবিক, কারণ আমি একটা জিনিস কষ্ট করে পার করলাম, আমি বুঝি যে এটার আসলে কতটুকু কষ্ট বা কতটুকু ঝামেলা বা কতটুকু কি, অন্য কেউ অত বেশি ভালো বুঝবে না। তো ভাবির সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগলো, অনেক ভালো লেগেছে, মানে অনেক আশা পাই, অনেক ভরসা পাই তাদের কথাগুলো শুনলে, যখন বলে যে না ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, এভাবে করতে পারেন, ওইভাবে করতে পারেন। তো এই ধরনের প্ল্যানিংগুলো শুনলে ভালো লাগে, আর তাদের কথা শুনতেও ভালো লাগে, কারণ আমি জানি যে তারা এই রাস্তাটা পার করে এসেছে, এই ঝামেলাগুলো তারা পার করে এসেছে, তো তাদের অভিজ্ঞতাটা আছে। সেদিনের এই কথাগুলো বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু সত্যি অনেক অনেক ধন্যবাদ ভাবি, হয়তো আপনি আমার ভিডিওটা দেখবেন, তো অনেক ধন্যবাদ, অনেক সাহস পেয়েছিলাম আসলে আপনার এই কথাগুলো শুনে সেদিন। এই তো তাওহিদকে আবার এর মাঝখান থেকে স্কুল থেকেও আমি নিয়ে এসেছি, আর ওই যে সকালবেলা ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে আবার আমাদেরকে বলে দিয়েছিল ইমার্জেন্সি, যেন তাওহিদের যা ডকুমেন্ট আছে সব কিছু যেন আমরা একটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছিল, সেখানে যেন আমরা জমা দিয়ে দিই বা সাবমিট করি। তো সেইটা নিয়ে আবার তাওহিদের বাবা দৌড়াদৌড়ি করবে, আর তার জন্য আজকে বিকেলবেলাও ও ছুটি নিয়েছে, আর এই কাজের জন্য ইমার্জেন্সি, আসলে সবকিছু ইমার্জেন্সি হয়ে যাচ্ছে আমাদের। তাওহিদকে স্কুল থেকে এনে চর জলদি আমি ঘরটর যা গোছানোর বাকি ছিল ভ্যাকুয়াম করে ফেলেছি, ঘর মুছে ফেলেছি, মোটামুটি পরিষ্কার এখন, আর কিছুক্ষণের মধ্যেই তাওহিদের থেরাপিস্ট চলে আসবে। তো আমি আর কি ও সব কিছু রেডি করে দিয়েছি, সব কিছু ঠিকঠাক করে দিয়েছি, আর তাওহিদের বাবা একটু বাইরে গিয়েছে, ওর যেই কাগজপত্রগুলো জমা দিতে হবে সেটার জন্য একটা কাফ অফিসে গিয়েছে, তো দেখা যাক সেখান থেকে কী হয়। আর অলরেডি তাওহিদের থেরাপিস্ট এসে কাজ করে সে চলেও গেছে, 2-2.5 ঘন্টার মতো বাসায় কাজ করে তাওহিদের সাথে একসাথে বসে। আর আমি এইদিকে আবার একটু বিকেলে নাস্তা রেডি করছি, কারণ তাওহিদের বাবা যেদিন বাসায় থাকে বিকেলবেলা সেদিন আবার তাকে হালকা পাতলা একটু নাস্তা সার্ভ করতে হয়, নয়তো একটা কমন ডায়ালগ আছে যে আমাকে কিচ্ছু খাওয়াইলো না এরকম আর কি, মানে এটা দুষ্টামি করেই বলে। আর যেহেতু মোটামুটি সব কিছু গোছানো আছে, সব সময় আছে আমার হাতে, এখন যদি ওকে একটু পুরিটা বানিয়ে দিতে পারি, আজকে পুরি বানাচ্ছি, তাহলে ও খুশি হয়ে যাবে এবং বিকেলবেলা নাস্তার সাথে সেটা খেতে পারবে। তা আমি প্রথমেই ময়দার যে ডোটা আছে সেটা রেডি করে নিয়েছি, আমি এখানে ময়দা নিয়েছি, লবণ দিয়েছি, একটু তেল মাখিয়ে আমি পরোটার মতো একটা ডো রেডি করব, একটু শক্ত হবে, একেবারে নরম না। আমি প্রথমে পানিটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তারপরে ময়দা দিয়ে আমি যেই ময়দার ডোটা আছে সেটা ঠিকঠাক করে ফেলেছি। এখন এই ময়দার ডোটাকে আমি একটু রেস্টে রেখে দেব, আর এই রেস্টে রাখার আগে চারিদিকে একটু তেল মাখিয়ে তারপরে রেখে দেব, এতে করে
শক্ত হয়ে যাবে না বা উপরের যে আবরণটা আছে সেটা ড্রাই হবে না, ভালো হবে, খুব সফট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি এটাকে আবার একটু ঢেকেও রেখে দেব। আর এখানে পুরীর ভেতরে যে পুরটা আছে সেটা রেডি করছি। আমি আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়েছি বেরেস্তা, নিয়েছি চিলি ফ্লেক্স, মরিচের যেই ফাঁকিটা আছে সেটা নিয়েছি, মরিচের গুঁড়া না। এখানে আমি দিয়েছি একটু চাট মশলা দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি, আর সাথে লবণ আছে। আর একটু বিট লবণটা দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার বাসায় আসলে বিট লবণ নাই। আর আমি একটু সরিষার তেলও অ্যাড করছি, এতে করে ভেতরে যে পুরটা আছে ঘ্রাণটা খুব সুন্দর হয়। আর এই যে ময়দার যখন ডোটা রেডি করছিলাম তখনই আমি আসলে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো এতক্ষণে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। পুরটাকে এবার ভালো করে এই যা যা উপকরণ রেডি করেছি সব কিছু একটু ভালো করে মধ্যে রেডি করে নেব, যেন সব কিছু রেডি থাকে, পুরি বানাতে আসলে অত বেশি সময় লাগবে না। সব সময়ের মতো আপনাদের কাছে আজকেও একই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্ট আপনাদের মতামত জানাবেন, আর আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আগে তাওহিদের স্কুলটা বাসার কাছে থাকার কারণে আমার আসলে তাওহিদকে স্কুলে আনা নেওয়ার ব্যাপারে টেনশন করতে হতো না, সকালবেলা যখন স্কুলে দিতে হবে বা বিকেলে যখন স্কুল থেকে ফেরত আসবে, কারণ এই কাজটা ওর বাবাই করতো, আমার করতে হতো না, বের হতে হতো না আসলে। ও কাজে যাওয়ার আগে তাওহিদকে স্কুলে দিয়ে যেত, কাজ থেকে ফেরার সময় তাওহিদকে সাথে করে নিয়ে আসতো। কিন্তু এখন দূরে হয়ে যাওয়ার কারণে আমাকেই বের হতে হচ্ছে সকাল বিকাল দুই বেলায় আসলে ওকে স্কুলে আনা নেওয়া, এটা তো ফিক্সড করা। এরপর যেদিন থেরাপি থাকবে সেদিন তো আবারও দুই তিনবার করে আনা নেওয়া করতে হয়, নতুন করে আবার ওই যে বলেছি দৌড় শুরু হয়েছে এরকম আর কি। যাই হোক, পুরিটা এবার আমি রেডি করে নেই। আমি প্রথমে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, ময়দার ছোট ছোট ডো নিয়ে নিয়েছি, এটাকে হাতে বা বেলুন দিয়ে একটু ছোট রুটির মতো তৈরি করে ভেতরে পুরটা দিয়ে, এবার কেউ চাইলে এরকম বেলুন দিয়ে আলতো হাতে আসলে এরপরে বেলতে হয়, নয়তো ফেটে ভেতরে পুরটা বের হয়ে যায়, আর নয়তো হাতে চেপে চেপে সুন্দর করে গোল করে নিয়ে নেওয়া যায়। আমি দুই তিনটা আসলে বেলুন দিয়ে বেলে এভাবে ইয়া করে নিয়েছি, মানে একটু ছড়িয়ে নিয়েছি, কিছু আবার হাতে চেপে নিয়েছি। তো যেগুলো হাতে চেপে গোল করে নিয়েছি সেগুলোই আসলে খুব সুন্দর হয়েছে, আর বেলুন দিয়ে করতে গেলে দেখা যায় যে একটু বের হয়ে গেল পুরটা, এরপরে আবার তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে যায় বা ভেতরের পুরটা তেলে ছড়িয়ে যায়, এতে করে পুরীর ভেতরও তেল ঢুকে যায়। এই তো এক এক করে এবার ভেজে নেব, সাথে আরেকজন থাকলে আমি বানালাম সাথে সাথে তেলে দিয়ে দিল ভেজে ফেললো হয়ে যায়, কিন্তু আমি যেহেতু একাই সব কিছু করছি তো দেখা যাচ্ছে যে একবার বানাচ্ছি একটু রেখে দিয়ে আবার ভেজে নিচ্ছে এরকম আর কি। আর পুরি ভাজার সময় এইভাবে যদি তেলটা উপরে দিয়ে দেওয়া যায় তাহলে আস্তে আস্তে পুরিটা খুব সুন্দর ফুলে ওঠে, এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন, এতে করে পুরি সবগুলোই ফুলবে, যে কোনো ধরনের পুরি আসলে সব খুব সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে। সবগুলো পুরি খুব সুন্দরভাবে ফুলেছে, আর যেহেতু বাসায় বানাচ্ছি নিজেরাই বানাচ্ছি তো সেই হিসাবে একটু ভেতরের পুরটা বেশি দিলে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই হচ্ছে ভেতরের অবস্থা। আসলে আমার এখানে রাত হয়ে গেছে তো চারিদিকে অন্ধকার, দেখতে অতটা বেশি সুন্দর বুঝাচ্ছে না, কিন্তু খুবই মজার ছিল পুরিটা। বাসায় বিট লবণ থাকলে উপরে বিট লবণ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগতো। আর যেদিনই বাসায় এরকম পুরি সিঙ্গারা এগুলো বানায় সেদিনই আমার বাংলাদেশে আমাদের বাসার পাশেই একটা পুরি সিঙ্গারার দোকান ছিল, সেখানে একটা টকের কথা আমার মনে পড়ে যায়। ওই আঙ্কেল খুব মজার একটা টক বানাতো এবং সেটা আমি চেয়েই আসলে একটু এক্সট্রা নিয়ে নিতাম, বলতাম যে আঙ্কেল একটু বেশি করে দেন ভালো লাগে, তো সেইটার কথা মনে পড়ে যেত। তবে ওই আঙ্কেল আসলে মারা গেছে, কিছুদিন আগে শুনলাম উনি মারা গেছে, ইনালিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন। যাই হোক, আমাদের নাস্তা পানি শেষ, এরপরে আমি আবার রান্নাঘর গোছানোর কাজে লেগে গেছি, সব কিছু গোজগাজ করে রেডি করে রাতের বেলা একটু চা নিয়ে বসেছি, কারণ একটু চা না খেলে আসলে মনে হয় যেন ক্লান্তি ভাবটা যায় না। এটা আমার গ্রিন টি, আমি চিনি ছাড়াই খাই, সো যে কোনো সময় আমি খেতে পারি, আমার খারাপ লাগে না আর মনে হয় না এটা শরীরের জন্য খারাপ হবে। এই ছিল আমার আজকের ভিডিও, দোয়া করবেন তাওহিদের জন্য নতুন যে ডিউটি শুরু হয়েছে সেটা যেন ঠিকঠাক মতো করতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ।